নদিয়ার নবদ্বীপের একটি বন্ধ স্কুল থেকে উধাও হয়ে গেল বৈদ্যুতিক পাম্প মেশিন ও জলের ট্যাঙ্ক। করোনা অতিমারির কারণে সারা রাজ্যব্যাপী দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যার ফলে বন্ধ থাকার সুযোগ নিয়ে ইদানিংকালে স্কুল ভবনের ভেতর থেকে বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্র উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এবারও একই ঘটনা ঘটল নদিয়ার নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের ইদ্রাকপুর গ্রামে শঙ্করপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয় নামক সরকার ঘোষিত একটি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক প্রণব ঘোষ বলেন, শনিবার সকালে বিশেষ প্রয়োজনে স্কুলে এসে স্কুলের প্রধান গ্রিলের গেট ভাঙা অবস্থায় দেখতে পায়। এরপরই ভেতরে ঢুকে জলের ট্যাঙ্ক সহ বৈদ্যুতিক পাম্প মেশিন ও জলের পাইপ না দেখতে পেয়ে নবদ্বীপ থানায় বিষয়টি একটি ডায়েরির মাধ্যমে জানায়। স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীদের ব্যবহারযোগ্য জলের প্রধান উৎস ছিল ওই জলের পাম্পটি। করোনা অতিমারির কারণে এখন স্কুল বন্ধ রয়েছে, কিন্তু স্কুল খুললে জলের অভাবে ছাত্রছাত্রীদের সমস্যার সম্মুখীন হতে হবে। ছিল ঘটনাটা? আচ্ছা, আমি আজ সকালে একটা ফোন পাই গ্রামের ওখানে স্কুলের পাশে একজন স্থানীয়কে ফোন করে আমাকে সে জানায় যে স্কুলের এরকম বিল্ডিংয়ের একটা গেটের অংশ কিছু অংশ ভেঙে স্কুলের যে জলের ট্যাঙ্ক ছিল, নতুন ট্যাঙ্ক এবং মোটর, ইলেকট্রিক মোটর ছিল, ডেলিভারি পাইপ ছিল, সেগুলো সব চুরি করে নিয়ে গেছে। এবং ফোন পাওয়ার সাথে সাথে আমি স্কুলে পৌঁছাই, গিয়ে দেখি হ্যাঁ কিছু অংশ ভেঙে, তালাটা ওরা ভাঙতে পারেনি, তালা না ভেঙে গেটটা কিছু অংশ ভেঙে ওখান থেকে জলের ট্যাঙ্কি মোটর ডেলিভারি পাইপ সব চুরি হয়ে যায়। স্কুলের নাম কি? আমার স্কুলের নাম হচ্ছে শঙ্করপুর বোর্ড প্রাথমিক বিদ্যালয়। কোথায় স্কুল? ওটা ইদ্রাকপুরে, নবদ্বীপ নর্থ সার্কেলের আন্ডারে স্কুলটা। এবার আমি রীতিমতো দেখার পরপরই আমি আমাদের এসআই সাহেবকে জানাই এবং উনি আমাকে পরামর্শ দেন যে নবদ্বীপ থানাকে একটা জানাতে বা জিডি করতে। আমি এখন নবদ্বীপ থানায় জানালাম বিষয়টা এবং ওনারা বললেন যে বিষয়টা আমরা দেখছি যাতে। আপনার নাম? আমার নাম প্রণব ঘোষ। কি পোস্টে আছেন? আমি টিচার ইনচার্জ, শঙ্করপুর বোর্ড প্রাইমারি স্কুলের টিচার ইনচার্জ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।